আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, নন এমপিও প্রতিষ্ঠান যে এমপিও ভর্তির ঘোষণা করা হয়েছে তার তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে। তালিকাটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি এই তালিকা দেখার লিঙ্কটি আমার ভিডিওর কমেন্টে পিন করে দিয়েছি, পাশাপাশি ডিসক্রিপশনেও আমি লিঙ্কটি দিয়ে দিয়েছি। আপনারা যারা দেখতে চান ওখান থেকে আপনারা ক্লিক করে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দেখতে পারেন। পাশাপাশি আমি কিন্তু এখানে ভিডিওতে দেখাচ্ছি আপনার, যেহেতু অনেক বড়, কিন্তু প্রায় 2716টি প্রতিষ্ঠান কিন্তু এমপিওভুক্ত হয়েছে। এই সবগুলো প্রতিষ্ঠান যদি আমি এখন পড়তে যাই তাহলে কিন্তু দেরি হয়ে যাবে। আমি একটু এক পরখ দেখাচ্ছি, আপনারা সেটি ভিডিও পজ করে করে দেখে নিতে পারেন অথবা আপনার লিঙ্ক থেকেও দেখে নিতে পারেন। তো আমি এখন মাধ্যমিক যে 1122টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে আমি একটু আপনাদের এক পরখ দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পারেন। প্রথমে বাগেরহাট জেলার কিন্তু রয়েছে, এখানে আমি নাম পড়তে গেলে অনেক দেরি হয়ে যাবে, আমি নামটা পড়ছি না, আমি একটু দেখাচ্ছি, আপনারা স্ক্রিনে চোখ বুলিয়ে দেখতে পারেন। আমি কয়েক সেকেন্ড ধরে ভিডিওর সামনে আপনাদের এই পেজটি রাখছি, আপনারা যারা দেখছেন খেয়াল করে দেখতে পারেন। আচ্ছা, এখানে কিন্তু বাগেরহাট রয়েছে, তারপরে বাগেরহাটের নিচে বান্দরবন রয়েছে, তার নিচে 20 নম্বর পর্যন্ত আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বগুড়া জেলা রয়েছে। আপনাদের এই প্রতিষ্ঠানের নামগুলো কিন্তু এই বিষয়ে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারেন। আমি ধীরে ধীরেই স্ক্রল করব, আপনারা দেখে নিতে পারেন এখান থেকেই। আর যারা এখান থেকে দেখবেন না, তারা ভিডিওর নিচে যে লিঙ্ক দিয়েছি সেখানে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা আপনাদের স্কুলের বা প্রতিষ্ঠানের নামটি দেখে নিতে পারেন। আচ্ছা, আমি একটু নিচে যাচ্ছি এবার 20 নম্বর থেকে। 20 নম্বর থেকে আমি এখন 21 থেকে দেখেন 35 পর্যন্ত নাম্বার দেখাচ্ছে, এখানে বগুড়া জেলা রয়েছে। পাশাপাশি নিচে 35 নম্বর, 38 নম্বর পর্যন্ত আপনারা দেখেন দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের নাম কিন্তু এখানে দেওয়া আছে। আর এখানে ইন নাম্বার দেওয়া আছে, এটা কোন উপজেলা সেই উপজেলার নামটিও এখানে দেওয়া আছে। আপনারা একটু দেখেন, আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। বন্ধুরা, আমি একটু নিচে যাচ্ছি এবার 39 থেকে আমি 52 পর্যন্ত আপনারা দেখেন, এখানে বরিশাল জেলা রয়েছে আর এখানে উপজেলা, এটা হচ্ছে আপনার ইন নাম্বার আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম, আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, আপনারা ভিডিও পজ করে করে কিন্তু দেখে নিতে পারেন। আমি খুব দ্রুত একটু চলে যাচ্ছি, অনেক লম্বা লিস্ট, যেহেতু আমি যদি সম্পূর্ণটা দেখাতে যাই ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে কষ্ট হবে। আচ্ছা, আমি 52 থেকে পরবর্তী কিছু অংশ দেখাই। 53 থেকে দেখেন এখানে 73 অথবা 72 পর্যন্ত হয়তো দেখা যাচ্ছে। আপনারা দেখেন এখানে বরিশাল আছে, ভোলা আছে, বগুড়া আছে আবারও, আর এখানে কিন্তু উপজেলা রয়েছে, এখানে ইন নাম্বার রয়েছে, এখানে হচ্ছে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আপনি ভিডিওটি পজ করেন, পজ করে আপনাদের যে প্রতিষ্ঠানের নাম সেটি আপনারা সুন্দর করে কিন্তু দেখতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি বলে দিচ্ছি আপনার কী কী উপায়ে দেখতে পারেন। আমার 73 থেকে 83 পর্যন্ত এখানে আছে, এখানে বগুড়া জেলা রয়েছে, এখানে উপজেলা আর এখানে প্রতিষ্ঠানের নাম। আমি পরবর্তীতে চলে যাচ্ছি 87 থেকে 106 পর্যন্ত দেখেন, এখানে বগুড়া জেলা রয়েছে, তারপর ব্রাহ্মণবাড়িয়া জেলা রয়েছে, উপজেলা এখানে আর প্রতিষ্ঠানের নাম, এখানে কিন্তু ইন নাম্বার আপনারা দেখে নিতে পারেন। 106 থেকে আমি চলে যাচ্ছি নিচে, 106 থেকে 120 পর্যন্ত এখানে রয়েছে চাঁদপুর আর উপজেলা, চট্টগ্রামও আছে মাঝে মাঝে, আপনারা ভালো করে দেখে নেন। এখানে কিন্তু চট্টগ্রাম রয়েছে, ব্রাহ্মণবাড়ি আছে, উপজেলা আছে আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। 120 থেকে এখানে 121 থেকে 138 পর্যন্ত রয়েছে, এখানে রয়েছে চাঁদপুর, তারপরে কি চুয়াডাঙ্গা জেলা রয়েছে, এই যে উপজেলা আর এখানে প্রতিষ্ঠানের নাম। 138 থেকে আমি চলে যাই 53, এখানে দেখেন চুয়াডাঙ্গা রয়েছে, এখানে উপজেলা রয়েছে, চট্টগ্রামও আছে, কিন্তু এর মধ্যে আছে, এখানে রয়েছে উপশিক্ষা প্রতিষ্ঠানের নাম, এই কলামে দেখতে পাচ্ছেন। আমি 153 থেকে চলে যাই 154 থেকে 169, এখানে চট্টগ্রাম, কুমিল্লা, এখানে উপজেলার নাম দেখতে পাচ্ছেন, এখানে প্রতিষ্ঠানের ইন নাম্বার রয়েছে। আপনারা ইন নাম্বারটিও যদি মিলাইতে পারেন, সেখানে কিন্তু ইন নাম্বার কারো এক হয় না, ইন নাম্বার কিন্তু ভিন্ন ভিন্ন আছে, আপনারা ইন নাম্বারটা দেখে নিতে পারেন, তার পরবর্তীতে আপনি চেক করে নিতে পারেন এখানে প্রতিষ্ঠানের নাম। 169 থেকে এখানে চলে যাই 181, এখানে রয়েছে কুমিল্লা উপজেলা আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আমি পরবর্তীতে চলে যাই, এখানে রয়েছে 182 থেকে 198, কুমিল্লা আছে আর এখানে উপজেলা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আপনার ভিডিওটি স্টপ করে তারপরে দেখে নিতে পারেন, স্ক্রিনশটও নিতে পারেন। আচ্ছা, 198
থেকে 213 পর্যন্ত আমি চলে যাই। এখানে দেখেন ঢাকা জেলা রয়েছে, কক্সবাজার রয়েছে উপজেলা, আর এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম 213 থেকে ঢাকা, তারপরে দিনাজপুর রয়েছে এখানে উপজেলা, এই যে শিক্ষা প্রতিষ্ঠান নাম, এখানে ইন নাম্বার আপনারা দেখে নিতে পারেন। 231 থেকে 247 পর্যন্ত এখানে দিনাজপুর রয়েছে উপজেলা, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। 247 থেকে 248 থেকে 266 পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ফরিদপুর রয়েছে, দিনাজপুর রয়েছে, ফরিদপুর সব মিলিয়ে এখানে রয়েছে। 266 থেকে 279 এখানে জেলা ফেনী রয়েছে, আর গাইবান্ধা রয়েছে, গোপালগঞ্জ রয়েছে এখানে উপজেলা, আর শিক্ষা প্রতিষ্ঠান নাম আপনাকে দেখতেই পাচ্ছেন। 280 থেকে এখানে 298 পর্যন্ত দেখতে পাচ্ছেন, এখানে গাইবান্ধা রয়েছে, গাজীপুর রয়েছে, আর এখানে উপজেলা রয়েছে, ইন নাম্বার এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম। 300 থেকে আমরা দেখব, আচ্ছা 300 থেকে আমরা 311 পর্যন্ত এখানে গোপালগঞ্জ আর উপরে গাজীপুর, আর এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন। 312 থেকে আমরা দেখব 330 পর্যন্ত, এখানে রয়েছে গোপালগঞ্জ, হবিগঞ্জ, আর নিচে কয়েকটা জামালপুর রয়েছে এখানে উপজেলা, এই শিক্ষা প্রতিষ্ঠান, এখানে হচ্ছে ইন নাম্বার। 331 থেকে আমরা 332 থেকে দেখব 342 পর্যন্ত আপনারা একটি দেখতেই পাচ্ছেন। আচ্ছা তারপর এখানে 343 থেকে 361 পর্যন্ত এখানে জামালপুর, যশোর শহর রয়েছে এখানে, যশোর শহর না সরি যশোর জেলা, আর এখানে উপজেলা রয়েছে, এখানে কিন্তু আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। 363 থেকে আমরা দেখব 363 থেকে 377, এই যে যশোর জেলা, এখানে উপজেলা, এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নাম, এখানে রয়েছে কিন্তু ইন নাম্বার। আচ্ছা এবার রয়েছে আপনার যশোর শহর, যশোর জেলা এখানে, তারপরে ঝালকাঠি জেলা রয়েছে, ঝিনাইদহ জেলা রয়েছে, 378 থেকে আমরা দেখতে পাচ্ছি 394 পর্যন্ত রয়েছে। 394-95 থেকে আমরা দেখলাম 411 পর্যন্ত, এই যে শিক্ষা প্রতিষ্ঝানের নাম, ইন নাম্বার, এই যে উপজেলা, এটা জেলা, ঝিনাইদহ জেলা রয়েছে এখানে। 412 থেকে আমরা 432, এই ঝিনাইদহ জেলা, জয়পুরহাট, তারপরে খাগড়াছড়ি উপজেলা, এই যে ইন নাম্বার, এখানে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। 413-র পর থেকে 434 থেকে 442, এটা হচ্ছে উপজেলা, জেলা, এটা উপজেলা, এটা ইন, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। 443 থেকে আমরা এখানে দেখব 462, এটা হচ্ছে খুলনা বিভাগ বা জেলা, খুলনা জেলা, এটা ডিস্ট্রিক্ট খুলনা জেলা, এটা হচ্ছে উপজেলা, এটা ইনস্টিটিউট নেম বা প্রতিষ্ঠানের নাম। আচ্ছা 454 থেকে আমরা দেখব 473, খুলনা জেলা রয়েছে, কিশোরগঞ্জ জেলা রয়েছে, উপজেলা, এখানে ইন, এই যে হচ্ছে প্রতিষ্ঠানের নাম। 474 আমরা 475 থেকে দেখব, 475 থেকে এখানে 480 পর্যন্ত দেখা যাচ্ছে কুড়িগ্রাম রয়েছে, কিশোরগঞ্জ আছে, নিচে কিছু কুড়িগ্রাম আছে, উপজেলা, এটা ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। 482 থেকে আমরা দেখব, 482 থেকে এখানে রয়েছে 501 পর্যন্ত, কুড়িগ্রাম আছে, কুষ্টিয়া জেলা রয়েছে এখানে উপজেলা, এটা ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আচ্ছা 502 থেকে আমরা দেখব, 502 থেকে আমরা 511 পর্যন্ত, এটা হচ্ছে কুষ্টিয়া জেলায় রয়েছে, উপজেলা, ইন, প্রতিষ্ঠানের নাম। 512 থেকে আমরা দেখব, 512 থেকে 528 এখানে হচ্ছে কুষ্টিয়া, লক্ষ্মীপুর, এটা হচ্ছে উপজেলা, এটা ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। 529 থেকে আমরা দেখব, 529 থেকে 543, এটা হচ্ছে লালমনিরহাট, সেটা উপজেলা, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। 544 থেকে আমরা দেখব হচ্ছে 560 পর্যন্ত, এটা হচ্ছে মাগুরা জেলা রয়েছে, মাদারীপুর জেলা রয়েছে, ময়মনসিংহ জেলা রয়েছে, আপনারা এখানে দেখতে পারেন। এখানে আপনারা যারা দেখছেন, প্রথমে আপনারা ডিস্ট্রিক্টটা দেখবেন, তারপরে থানাটা দেখবেন বা আপনার উপজেলাটা দেখবেন, তারপর ইন দেখবেন, তারপর প্রতিষ্ঠান দেখবেন, আপনারা ভিডিওটি স্টপ করে কিন্তু দেখতে পারেন। 561 থেকে আমি এখানে শুরু করব, 577 পর্যন্ত এখানে মানিকগঞ্জ জেলা রয়েছে, মাগুরা, আর এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমি আমার বলে দেওয়ার কিছু নাই, আপনারা ভিডিওটি স্টপ করে কিন্তু গেট দেখে নিতে পারেন। 577, আচ্ছা 578 থেকে আমরা এখানে দেখব 595 পর্যন্ত, 595 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি মেহেরপুর জেলা রয়েছে। 595 থেকে আমরা এখানে দেখব 611 পর্যন্ত, এখানে মৌলভীবাজার, মেহেরপুর রয়েছে, এটা উপজেলা, এটা ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আচ্ছা
এখন এরপরে আমরা দেখব 512 থেকে 632 পর্যন্ত এখানে জেলা উপজেলা ইন প্রতিষ্ঠানের নাম আপনারা কিন্তু ভিডিও স্টপ করে এখানে স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। 632 633 থেকে আমরা দেখব 644, এটা হচ্ছে ময়মনসিংহ, এটা উপজেলা, এটা জেলা, এটা সরি এটা ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। 645 থেকে আমরা এখানে দেখব 663, এখানে ময়মনসিংহ জেলা, এখানে হচ্ছে উপজেলা, এটা হচ্ছে ইন, এটা প্রতিষ্ঠানের নাম। 665 থেকে আমরা দেখব 678, এটা হচ্ছে উপজেলা, এটা হচ্ছে জেলা, এখানে নরসিংদী রয়েছে, নারায়ণগঞ্জ রয়েছে, নড়াইল রয়েছে, এখানে হচ্ছে আপনার উপজেলা, এটা ইন, এটা প্রতিষ্ঠানের নাম। 679 থেকে আমরা দেখব 697 পর্যন্ত, এটা হচ্ছে নাটোর, নরসিংদী, আর এখানে উপজেলা, ইন, প্রতিষ্ঠানের নাম। 698 থেকে আমরা 712 পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে নাটোর রয়েছে, নেত্রকোনা রয়েছে, উপজেলা, ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, 713 থেকে আমরা দেখব 734 পর্যন্ত, এটা হচ্ছে নেত্রকোনা, আর হচ্ছে নীলফামারি, এটা উপজেলা, এটা হচ্ছে ইন, এটা হচ্ছে প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, 735 থেকে আমরা 747 পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে নীলফামারী জেলা রয়েছে, নেত্রকোনা জেলা আছে, এখানে আপনারা স্টপ করলে কিন্তু প্রথমে জেলা দেখবেন, তারপরে আপনার উপজেলা দেখবেন, ইন দেখবেন, প্রতিষ্ঠান দেখবেন, আপনারা খুব ভালোভাবে কিন্তু এখানে দেখে নিতে পারেন। আর যারা এখান থেকে দেখতে পারেন তারপর লিঙ্কে ক্লিক করে নিচে লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশনে, ওখান থেকে দেখে নিতে পারেন। আচ্ছা, তারপরে এখানে রয়েছে 748 থেকে 767 নেত্রকোনা, এখানে হচ্ছে উপজেলা, ইন, আর এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। 768 থেকে আমরা দেখব 780, এটা হচ্ছে নোয়াখালী জেলা, উপজেলা, ইন, প্রতিষ্ঠানের নাম। 781 থেকে আমরা এখন দেখতে পাচ্ছি 800 পর্যন্ত, এটা হচ্ছে নোয়াখালী, নবাবগঞ্জ, তারপর এটা উপজেলা, আপনারা ইন আর প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন। 801 থেকে আমরা দেখব 814 পর্যন্ত, এখানে নবাবগঞ্জ রয়েছে, পাবনা জেলা রয়েছে, আর উপজেলা, এটা হচ্ছে ইন আর প্রতিষ্ঠানের নাম। এখানে রয়েছে 815 থেকে 835 পর্যন্ত, এখানে পাবনা, পঞ্চগড়, তারপরে আপনার এখানে রয়েছে উপজেলা, আর এখানে জেলা, এবং হচ্ছে আপনার ইন এবং প্রতিষ্ঠানের নাম। 836 থেকে আমরা এখানে দেখছি 847 পর্যন্ত, এখানে পটুয়াখালী জেলা রয়েছে, উপজেলা, আর শিক্ষা প্রতিষ্ঠানের নামে আপনারা পেছনে পাশে দেখতেই পাচ্ছেন। 848 থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 864, এখানে আপনার পটুয়াখালী, পিরোজপুর জেলা রয়েছে, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান নাম দেখতে পাচ্ছেন। 865 থেকে আমরা এখন দেখতে পাচ্ছি 878, এখানে জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান, ইন নাম্বার দেখতে পাচ্ছেন। আচ্ছা, 800 থেকে এখন আমরা দেখব 879 থেকে 897 পর্যন্ত, এখানে রাজবাড়ী রয়েছে, রাজশাহী জেলা রয়েছে, উপজেলা, আর এখানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, 899 থেকে আমরা এখানে 914 পর্যন্ত দেখতে পাচ্ছি, রাজশাহী জেলায় রয়েছে, উপজেলা, প্রতিষ্ঠান নাম আপনারা পাশে দেখতে পাচ্ছেন। 915 থেকে এখানে 935 পর্যন্ত, এখানে রাজশাহী রয়েছে, রাঙামাটি জেলা রয়েছে, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান এবং ইন পাশে দেখতে পাচ্ছেন। আচ্ছা, 935 থেকে আমরা 951 পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি, রংপুর জেলা রয়েছে, উপজেলা রয়েছে, এবং এখানে পাশে ইন এবং প্রতিষ্ঠান নাম দেখতে পাচ্ছেন। 952 থেকে 971 পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে রংপুর ছাড়া রয়েছে শরীয়তপুর, তারপর নিচে সাতক্ষীরা আছে, আর উপজেলা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন। 972 থেকে 985 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এখানে সাতক্ষীরা, তালা, এবং এখানে রয়েছে উপজেলা, সাতক্ষীরা, তালা মানে এটা আপনার থানা, ইন, এবং এখানে রয়েছে প্রতিষ্ঠানের নাম। 985 থেকে আপনারা এখানে 986 থেকে দেখতে পাচ্ছি 1000 পর্যন্ত, এখানে রয়েছে সিরাজগঞ্জ জেলা রয়েছে, উপজেলা, উপরে শ্রীপুর রয়েছে, আর পাশে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, 1001 থেকে আমরা এখানে 1017 দেখতে পাচ্ছি, সিরাজগঞ্জ, এটা উপজেলা, এটা শিক্ষা প্রতিষ্ঠানের নাম। আচ্ছা, তারপরে রয়েছে 1018 থেকে এখানে 1037, এখানে সুনামগঞ্জ জেলা রয়েছে, পাশাপাশি এখানে উপজেলা আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখতেই পাচ্ছেন। 1037-38 থেকে আমরা দেখুন দেখব 1051, এখানে সিলেট রয়েছে, সিলেট জেলা, এখানে উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনারা দেখতেই পাচ্ছেন। 1052 থেকে আমরা এখন দেখতে পাচ্ছি 1072, এখানে সিলেট রয়েছে, টাঙ্গাইল জেলা রয়েছে, উপজেলা, এবং শিক্ষা প্রতিষ্ঠানের নাম রয়েছে। 1072-1073 থেকে এখানে 1084, এখানে টাঙ্গাইল জেলা রয়েছে, উপজেলা, এবং শিক্ষা প্রতিষ্ঠান নাম দেখতেই পাচ্ছেন। 1085 থেকে আমরা এখন দেখব 1100, এখানে টাঙ্গাইল রয়েছে, তারপরে রয়েছে ঠাকুরগাঁওয়ের উপজেলা রয়েছে, এখানে শিক্ষা প্রতিষ্ঠান নাম দেখতে পাচ্ছেন। আচ্ছা, 1096 থেকে আমরা
1116 পর্যন্ত দেখতে পাচ্ছি। এখানে ঠাকুরগাঁওই রয়েছে, উপজেলা রয়েছে, আর এখানে জেলার নাম রয়েছে। আচ্ছা, এখন সর্বশেষ 1117 থেকে 1122, এটা হচ্ছে মাধ্যমিক আমি শেষ করলাম। এখানে আপনারা কিন্তু ঠাকুরগাঁও পিরোজপুরের যে উপজেলা রয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এগুলো মাধ্যমিক যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অন্তর্ভুক্ত হয়েছে তার লিস্ট এখানে দেওয়া হলো। কিছু শর্ত এখানে দেওয়া হয়েছে, শর্তগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, শর্তগুলো দেখে নেবেন।